হ্যালো ফ্রেন্ডস এম বাজার শপিং মল জব রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বর্তমানে এম বাজার শপিং মলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে নিয়োগ চলছে এখানে আপনারা ছেলে মেয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে আবেদন করে কাজে নিয়োগ হতে পারবেন আজকেই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এম বাজার শপিং মলে কীভাবে আপনারা আবেদন করবেন কতগুলি শূন্য পদে বর্তমানে নিয়োগ চলছে কারা কারা আবেদনযোগ্য কোন কোন লোকেশনে আপনারা আবেদন করে কাজ করতে পারবেন সমস্ত সব কিছু আজকেই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো এম বাজার শপিং মলে যদি আপনি কাজ করতে চান তাহলে আজকে ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এম বাজার শপিং মলে কাজ করার জন্য আপনাদের কোয়ালিফিকেশান শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করা থাকলেই এম বাজার শপিং মলে অনেক গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে আপনি আবেদন করে কাজে নিয়ে হতে পারবেন তো আসুন বন্ধুরা এম বাজার শপিং মলের পক্ষ থেকে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে সমস্ত স্টেপগুলি এবার আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে দেখে নেব তো ভিডিওটি দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন তো অনস্কিনে আপনারা দেখতে পাচ্ছেন এম বাজার শপিং মল জব রিক্রুটমেন্ট টু বর্তমানে এম বাজার শপিং মলে যে সমস্ত গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে নিয়োগ চলছে সমস্ত ডিপার্টমেন্টগুলি এবার আমরা জব ডিসক্রিপশন বক্সের মাধ্যমে দেখে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন টোটাল শূন্য পদ ফিফটি ফাইভ অর্থাৎ পঞ্চান্নটি শূন্য পদে বর্তমানে নিয়োগ চলছে এম বাজার শপিং মলে এই পঞ্চান্নটি শূন্য পদে আপনারা ছেলে মেয়ে উভয় প্রার্থী বিভিন্ন ডিপার্টমেন্টে আবেদন করে কাজে নিয়োগ হতে পারবেন এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী পাস দশম শ্রেণী পাস এবং উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তবেই আপনারা এম বাজার শপিং মলে কাজে নিয়োগ হতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী তবে আপনাদের কিন্তু অবশ্যই অষ্টম শ্রেণীর পাশ শিক্ষক যোগ্যতা থাকতে হবে তবেই কিন্তু আপনারা এম বাজার শপিং মলে কাজে নিয়োগ হতে পারবেন এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন জেন্ডার অর্থাৎ কারা কারা এখানে আবেদন করে কাজে নিয়োগ হতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই অর্থাৎ ছেলে মেয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে আবেদন করে কাজে নিয়োগ হতে পারবেন এম বাজার শপিং মলে এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ডিউটি টাইম অর্থাৎ কত ঘন্টা করে আপনাদের কাজ করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেন আওয়ার প্লাস ওয়ান আওয়ার ব্রেক অর্থাৎ ন ঘন্টা করে কিন্তু প্রতিদিন এম বাজার শপিং মলে আপনাদের ডিউটি করতে হচ্ছে এক ঘন্টা কিন্তু আপনারা লাঞ্চ টাইম অর্থাৎ দুপুরের খাওয়ার টাইমটি কিন্তু এক ঘন্টা আপনারা ব্রেক পাবেন এর সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব স্লারি অর্থাৎ মাসিক বেতন আপনি কত টাকা করে পাচ্ছেন এখানে যে কোনো ডিপার্টমেন্টের ক্ষেত্রে আপনি ষোলো হাজার ছশো টাকা আপনি স্টার্টিং স্যালারি পাচ্ছেন এবং আপনার যদি কোয়ালিফিকেশান ভালো থাকে তাহলে কিন্তু এম বাজার শপিং মলের পক্ষ থেকে আপনি পোস্ট ওয়াইজ স্যালারি পাবেন এর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ফেসিলিটি অর্থাৎ কী কী সুযোগ সুবিধা পাবেন কোম্পানির পক্ষ থেকে এখানে আপনারা পাচ্ছেন পি এ ওটি বোনাস এই সমস্ত সকল সুযোগ সুবিধাগুলি এম বাজার শপিং মলের পক্ষ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এর সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব এজ লিমিট অর্থাৎ বয়সসীমা কী চাওয়া হয়েছে এম বাজার শপিং মলের পক্ষ থেকে এখানে ছেলেদের ক্ষেত্রে বয়সীমা চাওয়া হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে ছেলেরা আবেদন করতে পারবেন এবং মহিলাদের ক্ষেত্রে যে বয়সীমাটা চাওয়া হয়েছে সেটা হলো আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে মহিলারা আবেদন করে কাজ করতে পারবেন এম বাজার শপিং মলে বিভিন্ন ডিপার্টমেন্টের কাজের জন্য এর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন উইকলি ওয়ান ডে অফ অর্থাৎ সপ্তাহে কিন্তু একদিন করে আপনারা ছুটি পাচ্ছেন মাসে ছাব্বিশ দিন করে আপনাদের ডিউটি করতে হচ্ছে অর্থাৎ সপ্তাহে যে কোনো দিন আপনি কিন্তু ছুটি নিতে পারবেন এম বাজার শপিং মলের পক্ষ থেকে এর সঙ্গে সঙ্গে আপনি পাচ্ছেন রুম ফ্রি অর্থাৎ আপনি যদি দূরের থেকে এসে থেকে কাজ করতে চাইছেন তাহলে কিন্তু আপনি থাকার জায়গাটা কিন্তু সম্পূর্ণ শপিং মলের পক্ষ থেকে ফ্রি পাবেন এর জন্য আপনাদের স্যালারি অর্থাৎ মাসিক বেতন থেকে কিন্তু রকম কোনো চার্জ কিন্তু কোম্পানি কাটবে না এটি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট শপিং মলের পক্ষ থেকে স্টাফদের জন্য প্রোভাইড করছে এর সঙ্গে সঙ্গে দেখে নেব নেম অফ পোস্ট অর্থাৎ কোন কোন ডিপার্টমেন্টগুলিতে বর্তমানে নিয়োগ চলছে কোন কোন ডিপার্টমেন্টগুলিতে আপনারা আবেদন করে কাজে নিয়োগ হতে পারবেন সমস্ত ডিপার্টমেন্টগুলি এবার আমরা দেখে নেব তো এক নম্বরে দেখতে পাচ্ছেন প্যাকেজিংয়ের কাজের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদটিতে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি এই পদটিতে আবেদন করার জন্য আপনাদের কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস প্লাস বেসিক কম্পিউটার নলেজ থাকলেই কিন্তু তবেই আপনারা ডেটা এন্ট্রি এই পদ্ধতিতে আপনারা আবেদন করে কাজে নিয়োগ হতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন লেবেলিংয়ের কাজের জন্য কন্ট নিয়োগ করা হচ্ছে এর সময় দেখতে পাচ্ছেন হেল্পার সিকিউরিটি গার্ড বারকোড স্ক্যানিং ক্যাশ ম্যানেজার লোডিং অ্যান্ড আনলোডিং এই সমস্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে বর্তমানে নিয়োগ চলছে এম বাজার শপিং মলে সমস্ত ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে আপনাদের কোয়ালিফিকেশান অনুযায়ী যে সমস্ত ডিপার্টমেন্টগুলি আপনাদের পছন্দ হয় সেই সমস্ত ডিপার্টমেন্টগুলিতে কিন্তু আপনারা আবেদন করে কাজে নিয়োগ হতে পারবেন এর সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব জব লোকেশান অর্থাৎ কোন কোন এরিয়ার মধ্যে আপনি কাজ করতে পারবেন সমস্ত লোকেশনগুলি এবার আমরা দেখে নেব তো এক নম্বরে দেখতে পাচ্ছেন কলকাতা এরিয়ার মধ্যে আপনি কাজ করতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন শিয়ালদা বর্ধমান নদিয়া এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আসাম কোচবিহার দমদম ব্যারাকপুর নিউ টাউন তো এই সমস্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লোকেশানে বর্তমানে নিয়োগ চলছে এম বাজার শপিং মলে যে সমস্ত লোকেশানগুলি আপনাদের বাড়ির কাছাকাছি হয় সেই সমস্ত লোকেশানগুলিতে কিন্তু আপনারা আবেদন করে কাজে নিয়োগ হতে পারবেন এর সঙ্গে সঙ্গে দেখে নেব হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ কীভাবে আপনি আবেদন করবেন এম বাজার শপিং মলে কাজের জন্য আবেদন পদ্ধতি কী চাওয়া হয়েছে এখানে আপনাদের আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আপনি ভিডিওটি দেখার শেষ হলে ভিডিও ডিসক্রিপশন বক্সে করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সের ফার্স্ট পেজে কিন্তু এই অফিশিয়াল অফিসিয়াল কন্ট্রাক্ট নম্বর দেখতে পাবেন এই সঙ্গে ডিরেক্টলি কন্ট্রাক্ট করে নিন কোন কোন ডিপার্টমেন্টের জন্য কত টাকা আপনারা বেতন পাবেন কিভাবে আপনারা আবেদন করবেন কোন কোন এরিয়া বা কোন কোন লোকেশনের মধ্যে আপনারা কাজ পাবেন সমস্ত সব কিছু খুঁটি তথ্য কিন্তু এই জারের একটি কলের মাধ্যমে আপনারা জানতে পারবেন তো এখনই ভিডিও ডেসক্রিপশন বক্সে করুন ভিডিও ডেসক্রিপশন বক্সের ফার্স্ট পেজে কিন্তু আপনি এই জারের কন্ট্রাক্ট নম্বর দেখতে পাবেন এই জারের সঙ্গে কল করে সমস্ত সব কিছু বিষয়টি জেনে নিন তবে বন্ধুরা এটি একটি প্রাইভেট কোম্পানি এটি কোনো সরকারি কোম্পানি নয় সেক্ষেত্রে সমস্ত সব কিছু বিষয়টি আপনারা জানবেন বুঝবেন তারপর এখানে আবেদন করবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সমস্ত ক্লোজ ফ্রেন্ডদের কাছে আর এখনও যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী সরকারি এবং বেসরকারি জব নিউজ রিলেটেড ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইলে পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ